প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সকলেই ভালো রয়েছ আজকে আলোচনা করবো দু সালের জানুয়ারি মাসের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শরীর শিক্ষা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান নিয়ে আমরা অলরেডি সপ্তম শ্রেণীর বাকি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর নিয়ে আলোচনা করে নিয়েছি সে সমস্ত ভিডিও লিংক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে কিংবা প্লে গিয়ে দেখে নিতে পারো চলো আজকে আমরা উত্তরসমূহ জেনে নিই এক বহুর মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো ক শ্রদ্ধা ও আত্মবিশ্বাস মানুষকে শক্তিশালী করে তোলে কে বলেছেন সঠিক উত্তর হবে স্বামী বিবেকানন্দ অপশান তিন নেক্সট শারীরিক কার্য শারীরিক কার্যক্রমহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধ্বংস করে অপরদিকে অঙ্গ সঞ্চালন ও পরিকল্পিত শারীরিক ব্যায়াম এর রক্ষা করে এবং সংরক্ষণ করে কে বলেছেন স্বামী বিবেকানন্দ প্লেটো মহাত্মা গান্ধী ঋষি শ্রী অরবিন্দ ঘোষ সঠিক উত্তর হবে অপশন দুই প্লেটো গ তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না যা বিশ্ব বিশ্বসত্তার সঙ্গে সামসর্য রেখে আমাদের জীবন গড়ে তোলে কে বলেছেন মহাত্মা গান্ধী স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী অরবিন্দ ঘোষ উত্তর হবে অপশন তিন রবীন্দ্রনাথ ঠাকুর শূন্যস্থান পূরণ করো শারীরিক শিক্ষার লক্ষ্য হলো শারীরিক ক্রিয়া কৌশলের মাধ্যমে ব্যক্তি সত্তার বিকাশ সাধন শূন্যস্থানে বসবে পরিপূর্ণ বিকাশ সাধন শারীরিক শিক্ষার লক্ষ্য হল শারীরিক ক্রিয়া কৌশলের মাধ্যমে সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন খ শারীরিক শিক্ষার উদ্দেশ্য বলতে বুঝি শারীরিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলি ড্যাশ শূন্যস্থানে বসবে সমষ্টিকে শারীরিক শিক্ষার উদ্দেশ্য বলতে বুঝি শারীরিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলির সমষ্টিকে গ শরীর চর্চা খেলা ড্রিল উষ্ণীকরণ শারীরিক প্রশিক্ষণ জিমন্যাস্টিক্স অ্যাথলেটিক্স বিনোদন প্রভৃতির ক্ষেত্রে শারীরিক শিক্ষার ড্যাশ বিস্তৃত পরিধি বিস্তৃত শূন্যস্থানে বসবে পরিধি ঘ ড্যাস দেহভঙ্গি ও সুভ্যাস গঠন করে শূন্যস্থানে বসবে ড্রিল শুধুমাত্র দেহভঙ্গি ও সু অভ্যাস গঠনে সাহায্য করে ইয় জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য জ্ঞানার্জন কর্মের জন্য শিক্ষা একত্রে দেশ শিক্ষা ও প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা শূন্যস্থানে বসবে বসবাসে শিক্ষা ও প্রকৃত মানুষের তৈরির জন্য শিক্ষা সম্পূর্ণ বাক্যটি হবে জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য জ্ঞানার্জন কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের শিক্ষা ও প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা নেক্সট তিন টিকা লিখো দুটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান দুই করে চার রচনাধর্মী প্রশ্ন চারটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান দুই চলো উত্তরগুলো করে নেওয়া যাক টিকা শরীর চর্চা অতীতে অন্যান্য সংস্কৃতির পাশাপাশি শারীরিক সংস্কৃতি বা শরীর চর্চার প্রচলন হয়েছিল শারীরিক সংস্কৃতি বলতে সুন্দর সৌন্দর্যময় পেশিবহুল শরীর লাভের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতিকে বোঝাই শরীরের বাহ্যিক সৌন্দর্যকে প্রকাশ করার পদ্ধতিকে শারীরিক সংস্কৃতি বলা হয় নেক্সট অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্স শব্দটি গ্রিক শব্দ অ্যাথেলস থেকে উৎপন্ন হয়েছে যার অর্থ প্রতিযোগিতা এবং এতে অংশগ্রহণকারীদের বলা হয় অ্যাথলিট ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলাকেই অ্যাথলেটিক্স বলা হয় যেমন ফুটবল কবাডি দৌড়ানো লাফানো ইত্যাদি সংকীর্ণ অর্থে অ্যাথলেটিক্স বলতে ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টগুলিকে বোঝানো হয় এভাবে সুন্দর করে তোমরা লিখে নেবে টিকাগুলো নেক্সট চার শারীর শিক্ষার লক্ষ্য বলতে কি বুঝো লিখো উত্তর রচনাধর্মী প্রশ্ন শারীরিক শিক্ষার লক্ষ্য হচ্ছে প্রত্যেক শিশুকে শারীরিক মানসিক সামাজিক ও প্রাক্ষবিকভাবে সক্ষম করে তোলা ও তার নৈতিক গুণাবলী ও বৌদ্ধিক গুণের বিকাশ ঘটানো যা তাকে সুস্থভাবে বাঁচতে ও সুনাগরিক রূপে পরিচিত লাভে সহায়তা করে খ শারীর শিক্ষার উদ্দেশ্যগুলি তালিকাভুক্ত করো উত্তর আমি যেভাবে পয়েন্ট আকারে লিখেছি তুমি সেইভাবে সুন্দর করে পয়েন্ট আকারে লিখে নেবে উত্তর এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবে শারীরিক তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য দুই দক্ষতা বিকাশের উদ্দেশ্যে তিন সামাজিক বিকাশের উদ্দেশ্যে চার স্বাস্থ্য বিকাশের উদ্দেশ্যে পাঁচ প্রাক্ষবিক বিকাশের উদ্দেশ্যে ছয় শারীরিক ক্রিয়াকলাপের অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে এগুলো হলো শারীরিক শিক্ষার উদ্দেশ্য নেক্সট গ বিনোদন বলতে কি বুঝায় লেখো উত্তর বিনোদন হলো স্বতঃস্ফূতভাবে ব্যক্তির অবসর সময়ে সমাজ স্বীকৃত যে কাজে অংশগ্রহণের মাধ্যমে তাৎক্ষণিক ও সহজাত তৃপ্তি লাভ করে বিনোদন হলো স্বতঃস্ফূর্তভাবে ব্যক্তি অবসর সময়ে সমাজ স্বীকৃত যে কাজে অংশগ্রহণের মাধ্যমে তাৎক্ষণিক ও সহজাত তৃপ্তি লাভ করে বিনোদনের প্রধান চারটি শর্ত এক অবসর সময় দুই স্বেচ্ছায় অংশগ্রহণ তিন সমাজ স্বীকৃত কাজ চার সহজাত তৃপ্তি লাভ দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিক ক্লান্তির হাত থেকে মুক্ত হওয়ার জন্য বিনোদনের ভূমিকা উল্লেখযোগ্য বিনোদনকে প্রত্যক্ষ বিনোদন পরোক্ষ বিনোদন সৃজনশীল বিনোদন এই তিনটি ভাগে ভাগ করা হয় প্রত্যক্ষ বিনোদন ফুটবল খেলা পরোক্ষ বিনোদন মাঠে ফুটবল খেলা দেখা সৃজনশীল বিনোদন ফুটবল খেলা বিষয়ক সংবাদপত্রের প্রবন্ধ লেখা ঘ জীবনব্যাপী শিক্ষার লক্ষ্যগুলি তালিকাভুক্ত করো উত্তর জ্ঞান অর্জন বা জানার জন্য শিক্ষা পয়েন্ট আকারে লিখবে দুই পয়েন্ট দিয়ে লিখবে কর্মের জন্য শিক্ষা বা কর্ম দক্ষতা অর্জনের জন্য শিক্ষা তিনটি পয়েন্ট করে লিখবে সকলের সঙ্গে মিলেমিশে বাঁচার জন্য শিক্ষা বা একত্রে বসবাসের শিক্ষা চার মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বা প্রকৃত মানুষ তৈরির শিক্ষা এভাবে সুন্দর করে পয়েন্ট আকারে তোমরা প্রতিটি প্রশ্ন লিখবে প্রতিটি প্রশ্নের উত্তরগুলো লিখে নেবে আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝে বুঝে উঠতে পেরেছ প্রশ্নের উত্তরগুলো